আসসালামু আলাইকুম ভাই জাকির শিক্ষিত লোকেরা কেন কেয়ামতের দিনে বিশ্বাস করে না যে আল্লাহ একদিন আমাদের সবার বিচার করবেন যে যারা আল্লাহকে মানে তারা যাবে আর যারা আল্লাহকে মানে না তারা দু যাবে ভাই আপনি প্রশ্ন করেছেন যে শিক্ষিত লোকেরা কেয়ামতের দিন বিশ্বাস করে না শেষ বিচারের দিন আর পরকালের জীবনে বিশ্বাস করে না তাহলে তাদেরকে যুক্তি আর বিজ্ঞান দিয়ে কিভাবে বোঝাবেন কেয়ামতের দিন পরকালের জীবন ইত্যাদি ভাই একটা উপায় আমি কথা আগেও বলেছি সেটা হলো কোরআন শরীফের পার্সেন্ট সম্পূর্ণ সঠিকভাবে প্রমাণিত হয়েছে বাকি কথা আমরা জানি না আমার যুক্তি বলে এই টোয়েন্টি পার্সেন্টও সঠিক হবে এই উত্তরটা আমি আগেও দিয়েছিলাম আরেকটা উপায়ে আপনি এই শিক্ষিত লোকদের বোঝাতে পারেন একটা সহজ প্রশ্ন করবেন সহজ একটা প্রশ্ন করবেন চুরি করা ভালো না খারাপ চুরি করা খারাপ ভাই বললেন এটা খারাপ ধর্ষণ ভালো না খারাপ 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 ভাই বললেন খারাপ আমি এখন বলবো শিক্ষিত লোকদের প্রশ্ন করব। যারা কেয়া বিশ্বাস করে না পরকালের জীবনে বিশ্বাস করে না তাদের বলবো আপনি কি একটা কারণ দেখাতে পারবেন কেন চুরি করা খারাপ মাত্র একটা আপনি কি একটা কারণ বলতে পারবেন কেন এটা খারাপ মানুষ খুব সাধারণভাবে বসবাস করে তাই তারা বিভিন্ন রকম খারাপ কাজ করে তারা খারাপ কাজ করে মানুষ আসলে খুব সাধারণ ভাবে থাকে তাই তারা বিভিন্ন রকম খারাপ কাজ করে আমি কথাটা বুঝলাম না সে যাই হোক যদি কাউকে প্রশ্ন করেন কেন চুরি করবেন না তিনি অনেকগুলো কারণ বলবেন যে আমি চুরি করলে অন্য মানুষের মনে কষ্ট হবে এখন আমি বললাম ধরুন আমি একজন স্মাগলার ধরুন আমি স্মাগলার হুম আমাকে প্রমাণ করে দেখান কেন চুরি করা খারাপ দেখুন অন্য মানুষের ক্ষতি করছে কিনা সেটা দেখার দরকার নেই আমার আমার কিছুই হবে না যদি চুরি করি যদি কারো মানি ব্যাগ থেকে এক হাজার টাকা চুরি করি কোনো পথচারীর কাছ থেকে আমি ভালো রেস্টুরেন্টে যেতে পারবো আমি সেখানে ডিনার করতে পারবো লাঞ্চ করতে পারবো সিনেমা দেখতে পারবো লাইফটা এনজয় করতে পারবো কেন খারাপ হবে কেউ হয়তো বলবে অন্য কারো থেকে চুরি করলে একদিন অন্য কেউ আপনার চুরি করবে আমার কেউ চুরি করতে পারবে না আমি একজন মাফিয়া আমি উদাহরণ দিচ্ছি যে আমি একজন মাফিয়া আমার সঙ্গে এক হাজার বডিগার্ড থাকে সবার হাতে একে ফটি সেভেন আছে সবার সাথে একে ফর্টি সেভেন আছে কেউ আমার ক্ষতি করতে পারবে না আমি সবার ক্ষতি করতে পারি আমার সাথে এক হাজার বডিগার্ড থাকে কেউ আমার পরিবারের ক্ষতি করতে পারবে না তাদের পাহারা দেওয়া হয় এখন আমি আপনাকে বলছি প্রমাণ করে দেখান যে চুরি করাটা খারাপ একটা কারণ দেখাবেন দুটো নয় কেন এটা খারাপ দেখাতে পারলে আমি আর এই কাজ করব না আমি একজন যুক্তিবাদী মানুষ বিজ্ঞানে বিশ্বাস করি আপনি যেটা বলবেন আমি যুক্তিবাদী মানুষ বিজ্ঞানে বিশ্বাস করি আপনি প্রমাণ করে দেখান যেটা খারাপ কেউ হয়তো বলবে যে দেখেন এটা মানবতার বিরুদ্ধে আমি বলবো যে মানবতার এই সব আইন কে বানিয়েছে কে বানিয়েছে আমি এসব বিশ্বাস করি না আমি লাইফ এনজয় করছি যদি আমি এক হাজার টাকা চুরি করি যদি আমি লাখ টাকা চুরি করি লাইফটা এনজয় করতে পারবো নতুন একটা ফ্ল্যাট কিনতে পারবো আমি বিদেশে যেতে পারবো কেউ আমার ক্ষতি করতে পারবে না কারণ আমি মাফিয়া কেউ কেউ বলবে পুলিশ আপনাকে ধরে জেলে পুরে দেবে আমি বললাম সব পুলিশই আমার পকেটে আমার পকেটে মন্ত্রী মিনিস্টারও আছে আমরা এটাও জানি পুরো পৃথিবী জুড়েই অনেক স্মাগলার রয়েছে যেখানে দেখা যায় পুলিশ তাদের পকেটে অনেক মন্ত্রী মিনিস্টারও পকেটে আছে কেউ তাদের ক্ষতি করতে পারে না পুরো পৃথিবী জুড়ে দেখতে পাবেন আমি বললাম ধরুন আমি একজন মাফিয়া আমাকে প্রমাণ করে দেখান এটা খারাপ তাহলে আমি করবো না আমি যে সব উত্তর পেয়েছি তার কোনোটাই পুরোপুরি যৌক্তিক হয়নি যৌক্তিক হয়নি কোনোটাই তখন আমি তাদের বললাম ঠিক আছে এখন না আপনি একজন মাফিয়া আর আমি আপনাকে বোঝানোর চেষ্টা করবো কেন চুরি করা খারাপ কেন ধর্ষণ খারাপ সে লোক খুশি এতক্ষণ জাকির আমাকে নিয়ে খেলেছে এখন আমি তাকে নিয়ে খেলবো আমি তখন তাকে বলবো চুরি করা যে খারাপের কারণ না আপনি একজন মাফিয়া কেউ আপনার ক্ষতি করতে পারবে না মেনে নিলাম কেউ আপনার পরিবারের ক্ষতি করতে পারবে না কিন্তু যদি চুরি করেন আপনি তখন আল্লাহ সুবান নির্দেশ মেনে চলছেন না আর পরকালের জীবনে আপনি জন্য শাস্তি পাবেন ইহকালের পৃথিবীতে পুলিশ আপনার পকেটে মিনিস্টার আপনার পকেটে আছে কিন্তু পরকালের জীবনে আপনি এসবের জন্য দায়ী থাকবেন আমি আপনাকে প্রশ্ন করছি মানুষের বানানো আইন মানুষের আইনের কথা বলেন আমি মুসলমান হিসেবে বলছি ধরেন আপনি মাফিয়া আমি মুসলমান হিসেবে বলছি বোঝানোর চেষ্টা করছি কি আমার তার পরকালের জীবন সম্পর্কে আমি আপনাকে বলছি ধরেন আপনি একজন মাফিয়া অনেক মানুষ আপনি খুন করেছেন এই পৃথিবীতে রক্ষা পেলেও পরকালে রক্ষা পাবেন না আপনাকে প্রশ্ন করলাম ধরেন একজন স্মাগলার সে একশো জন মানুষ খুন করেছে আপনার কি মনে হয় না তার শাস্তি হওয়া উচিত কোথায় শাস্তি পাবে আমরা দেখি অনেক স্মাগলার খুব ধনী তাদের প্রাসাদ আছে লাইফ এনজয় করে আর স্বাভাবিকভাবে তারা মারা যায় কেউ হয়তো অপঘাতে মারা যায় অনেকে স্বাভাবিক মারা যায় এদের কি শাস্তি হওয়া উচিত নয় হিটলার হিটলার নাম শুনেছেন হিটলার ষাট লক্ষ ইহুদিকে হত্যা করেছিল সে ষাট লক্ষ ইহুদিকে পুড়িয়ে মেরেছিল আপনারা জানেন যদি আপনারা বলেন ছয় লাখ মেনে নেব যদি বলেন ছয় হাজার সেটাও মেনে নেব আমি আপনাকে প্রশ্ন করছি যদি আপনাদের আইন হিটলারকে ধরে তাকে কি শাস্তি দিতে পারে কোন শাস্তি সর্বোচ্চ যেটা করতে পারে তাকে মৃত্যুদণ্ড দিতে পারে তাকে পুড়িয়ে মারতে পারে কিন্তু এতে একটা মৃত্যু দেনার শোধ হতে পারে আর বাকি যারা মারা গেছে উনষাট লক্ষ নিরানব্বই হাজার নয়শো নিরানব্বই জনের কি হবে এখানে আমার যুক্তি বলে যে পরকালের জীবনে আল্লাহ তাকে দোজকে পাঠাবেন আর পবিত্র করণেশ্বরণ ছাপ্পান্ন নম্বর আয়াতে উল্লেখ আছে যাহারা আমার আয়াতকে প্রত্যাখ্যান করিবে তাহাদিগকে অগ্নিতে দগ্ধ করিবই যখনই তাহাদের চর্ম দগ্ধ হইবে তখনই উহার স্থলে নতুন চর্ম সৃষ্টি করিব আল্লাহ যদি চান তিনি এই হিটলারকে ষাট লক্ষ বার পড়াতে পারেন এমনকি তিনি এই হিটলারকে এক কোটি বিশ লক্ষ বার পড়াতে পারেন সেজন্য পরকালের জীবন না থাকলে পৃথিবীতে ন্যায় নীতি বলে কিছুই থাকবে না তাহলে ধর্ষণ কেন খারাপ কারণ যদি এই পৃথিবীতে রক্ষা পেয়েও যান আপনি পরকালে শাস্তি পাবেন আশা করি উত্তরটা পেয়েছেন আসসালামাইকুম জাকির ভাই আমার নাম শাকির মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ছাত্র আপনাকে একটা প্রশ্ন করতে চাই যে কিভাবে একজন নাস্তিকের কাছে প্রমাণ করবেন বৈজ্ঞানিকভাবে যে একজন সৃষ্টিকর্তা আছেন ভাই একটা প্রশ্ন করেছেন যে কি করে আমি বৈজ্ঞানিকভাবে প্রমাণ করব যে একজন সৃষ্টিকর্তা আছেন আল্লাহ সুবাহ আছেন বিশেষ করে একজন নাস্তিকের কাছে যে কোনো ঈশ্বরকেই বিশ্বাস করে না আমি প্রথমে যে কাজটা করব সেটা হলো আমি সেই নাস্তিককে অভিনন্দন জানাবো অভিনন্দন জানাবো কেন বলতে পারেন আমাদের আশেপাশে দেখেন উনি একজন হিন্দু কারণ উনার বাবা হিন্দু উনি একজন খ্রিস্টান কারণ উনার বাবা খ্রিস্টান আর উনি হলেন মুসলিম কারণ উনার বাবা ছিলেন মুসলিম এই নাস্তিক যদিও জন্মের সময় তার একটা ধর্মীয় পরিচয় ছিল সে কোনোরকম নকল ঈশ্বরে বিশ্বাস করে না তার বাবা মা যে ঈশ্বরে বিশ্বাস করে তাই সে ঈশ্বরে বিশ্বাস করে না আমি তাকে অভিনন্দন জানাচ্ছি কারণ সেই নাস্তিক লোকটা শাহাদার প্রথম অংশটা মেনে নিয়েছে ইসলামিক ধর্মমতের প্রথম অংশ লা ইলাহা কোথাও কোনো ঈশ্বর নেই এখন আমি যেটা করব। প্রমাণ করব ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া সেটা আমি করব অন্য মানুষের ক্ষেত্রে আগে ভুল ঈশ্বরের ধারণাটা দূর করতে হবে আর তারপরে আল্লাহ সমান তালার সঠিক ধারণা দিতে হবে এখানে আমার অর্ধেক কাজ হয়ে গেছে সে মেনে নিয়েছে লা ইলাহা কোন ঈশ্বর নেই এবার আমি প্রমাণ করবো ইল্লাহ আল্লাহ ছাড়া সেটা আমি করব ঈশাল্লাহ সেই নাস্তিককে প্রশ্ন করেন যে ধরেন কোন একটা বস্তু বস্তুটা অপরিচিত হতে পারে সেটা উঠতে পারে যেটা পৃথিবীতে কেউ কখনো দেখেনি পৃথিবীর কোনো মানুষ এই বস্তুটা সম্পর্কে কিছু জানে না যদি বস্তুটা আপনার সামনে হয় যদি প্রশ্ন করা হয় যে বস্তুটা কিভাবে কাজ করে কোন ব্যক্তি প্রথমে আপনাকে সেটা বলতে পারবে কোন ব্যক্তি প্রথমে বলতে পারবে তাকে প্রশ্ন করেন প্রথমে কোন ব্যক্তি আপনাকে বলতে পারবে এই নতুন বস্তুটা কিভাবে কাজ করে যেটা পৃথিবীর কোনো মানুষ কখনো দেখেনি কিছুক্ষণ চিন্তা করার পর সে আপনাকে উত্তর দেবে যে আপনাকে বলতে পারবে বস্তুটা কিভাবে কাজ করে প্রথম ব্যক্তি হলো সেই বস্তুটা যে সৃষ্টি করেছে কেউ বলবে বলতে পারে উৎপাদনকারী যে উত্তরই সুখ শব্দটা নিয়ে তর্ক করবেন না মেনে নেন অর্থটা প্রায় একই সৃষ্টিকর্তা পরিচালক উৎপাদনকারী বা প্রস্তুতকারী তবে উত্তরটা মনে রাখুন উত্তরটা আপনার মাথায় রাখুন তারপর তাকে আবার প্রশ্ন করুন এই বিশ্বজগত কিভাবে সৃষ্টি হয়েছে কিভাবে তৈরি হয়েছে সে আপনাকে বিজ্ঞানের থিওরির কথা বলবে তাকে বলবেন পবিত্র কোরআনে সুরা আম্বিয়ার তিরিশ নম্বর আয়াতে বিজ্ঞানের থিওরির কথা সংক্ষেপে বলা হয়েছে চোদ্দশো বছর আগে পবিত্র কোরআনে কে এই কথা লিখতে পারে সে তখন বলতে পারে এটা হঠাৎ করে মিলে গেছে কোন তর্ক করবেন না এরপরে প্রশ্ন করবেন আমরা জানতাম না যে চাঁদের আলোটা আসলে প্রতিফলিত আলো আমরা সেদিন জানলাম সে আপনাকে বলবে যে হ্যাঁ চাঁদের আলো প্রতিফলিত আলো এটা নিজের আলো নয় আবিষ্কারটা কবে হয়েছে সে বলবে সেদিন গতকাল পঞ্চাশ বছর আগে একশো বছর আগে কিছুদিন আগে জেনেছি তখন তাকে বলবেন কোরআন বলেছে যে চাঁদের আলোটা আসলে প্রতিফলিত আলো চোদ্দশো বছর আগে কে এই কথাটা বলতে পারে হয়তো এটাও হঠাৎ করে মিলে গেছে কোনো তর্ক করবেন না আপনি বলে যান আমরা জানতাম সূর্য স্থির প্রশ্ন করেন সূর্য স্থির সে বলবে না সূর্য গতিশীল চারপাশে ঘুরছে আমরা এটা কবে জানলাম এই সেদিন পঞ্চাশ বছর আগে একশো বছর আগে এই কথা বলেছে চোদ্দশো বছর আগে করবে বলতে পারে বুদ্ধিমান লোক এটা লিখেছে এরপর তর্ক করবেন না বলে বিশ্বজগতের প্রাথমিক অবস্থা কেমন ছিল সৌরজগতের সব উপাদান সে আপনাকে বলবে সব ছিল ধোঁয়া এটা কিভাবে জানলাম আমাদের কাছে প্রমাণ আছে আমাদের কাছে এভিডেন্স আছে তাকে বলেন কোরআনে কথা বলেছে চোদ্দশো বছর আগে কেই কথা বলতে পারে সে করবে তার উত্তর জন্য অপেক্ষা করবেন না বলে যান একটার পর একটা প্রশ্ন করতে থাকুন আমি যেভাবে বললাম এভাবে একটার পর একটা প্রশ্ন করে যান যে পানি চক্র এ সম্পর্কে কবে জেনেছি কোরআন এটা চোদ্দশো বছর আগে বলেছে পৃথিবীর সব জীবজন্তু পানি থেকে সৃষ্টি হয়েছে এ কথা কে বলতে পারে কোরআন উদ্ভিদবিদ্যা নিয়েও কথা বলেছে পুরুষ এবং নারী কে কথা বলতে পারে এভাবে একটার পর একটা বলেন আর প্রশ্ন করেন কে কথা লিখতে পারে এরপর তাকে বলেন একটা থিওরি আছে যার নাম থিওরি অফ প্রভাবিলিটি ধরুন আপনার সামনে দুটো পথ আছে তার একটা হলো সঠিক এখন আপনি সঠিক পথটা বেছে নেবেন তার সম্ভাবনা একেবারে আন্দাজে সেটা এক বাই দুই ধরুন আমি একটা পয়সা টস করলাম হেড করতে পারে অথবা টেই আমি ঠিক বলবো তার সম্ভাবনা এক বাই দুই যদি দুইবার টস করি আমি যে দুইবারই ঠিক মতো বলতে পারবো তার সম্ভাবনা এক পাই দুই গুণ এক পাই দুই অর্থাৎ এক পাই চার পঁচিশ পার্সেন্ট সম্ভাবনা যদি তিনবার টস করি তিনবারই ঠিক বলবো তার সম্ভাবনা এক পাই দুই গুণ এক পাই দুই গুণ এক পাই দুই সমান এক পাই আট সাড়ে বারো পার্সেন্ট একটা ছক্কার ছয়টা দিক থাকে যদি একটা ছক্কা ছুঁদে দিই আমি ঠিক ঠিকমতো বলবো তার সম্ভাবনা হল এক পাই ছয় যদি আমি দুইবার ছুঁড়ি দুইবারই ঠিক বলতে পারবো তার সম্ভাবনা এক বাই ছয় গুণ এক বাই ছয় এক বাই ছত্রিশ এটাকে বলা হয় থিওরি অফ প্রবাবিলিটি যদি ছক্কাটা দুইবার ছুঁড়ি তারপর পয়সা টস করি তিনবারই ঠিক বলবো সেটা এক বাই ছয় গুণ এক বাই ছয় গুণ এক বাই দুই অর্থাৎ এক বাই বাহাত্তর আপনি তাকে বলবেন সম্ভাবনার কথা যদি প্রশ্ন করা হয় পৃথিবীর আকার কেমন অনেক উত্তর হতে পারে কেউ বলবে সমতল কেউ বলবে ত্রিকোণা কেউ বলবে সরভুজের মতো কেউ বলবে একটা পঞ্চভুজ কেউ বলবে সপ্তভুজ কেউ বলবে বরগ আকার ধরেন সব মিলিয়ে দশটা আকার আছে কেউ বলবে গোলাকার বা বর্তুল আকার এখন কেউ আন্দাজে ঠিক মতো বলতে পারবে তার সম্ভাবনা হলো এক বাই দশ চাঁদার যে আলোটা সেটা প্রতিফলিত আলো হতে পারে আবার নিজের আলো হতে পারে কেউ আবার আন্দাজে এটা ঠিকভাবে বলবে সেটা সম্ভাবনা হলো এক বাই দুই এখন এই দুটোই পৃথিবীর আকার আর চাঁদের আলো আসলে প্রতিফলিত আলো কেউ আন্দাজে বলবে আর ঠিক মিলে যাবে তার সম্ভাবনা এক বাই দশ গুণ এক বাই দুই সমানে এক বাই বিশ পৃথিবীর জীবজন্তু কি দিয়ে তৈরি কেউ বলতে পারে বালি কেউ বলবে পাথর কেউ বা বলবে অ্যালুমিনিয়াম কেউ বলবে আবার সোনা ধরেন হাজারটা উপাদানের নাম বলবে কেউ হয়তো বলবে পানি আবার কেউ বলবে রূপা হাজারটা উপাদান এখানে কেউ আন্দাজে উত্তরটা দেবে সেটা ঠিক হবে তার সম্ভাবনা এই অনুযায়ী বাই এক হাজার এই তিনটাই ঠিক হবে তার সম্ভাবনা পৃথিবী বর্তুলাকার চাঁদের আলো প্রতিফলিত আলো আর সব জীবজন্তু পানি দিয়ে তৈরি তার সম্ভাবনা সেটা হবে এক বাই দশ গুণ এক বাই দুই গুণ এক বাই এক হাজার এটা তখন হবে এক বাই বিশ হাজার পয়েন্ট জিরো জিরো ফাইভ পার্সেন্ট পবিত্র কোরআনে এক হাজারের বেশি আয়াতে বিজ্ঞান সম্পর্কে বলা হয়েছে তিনটা ক্ষেত্রে এই সম্ভাবনাটা পয়েন্ট আপনি যদি প্রবাবিলিটি থিওরি দিয়ে সবগুলো আয়াতের কথা বিচার করেন উত্তরটা দাঁড়াবে প্রায় শূন্যের কাছাকাছি থিওরি অনুযায়ী এক ভাগ দশ যদি পর পঞ্চাশ এটা তখন শূন্যের কাছাকাছি তখন আপনি সেই নাস্তিককে প্রশ্ন করবেন কে এই কথাগুলো লিখতে পারে এখানে শুধু একটাই উত্তর দেয়া যায় প্রথম উত্তরটা সৃষ্টিকর্তা প্রস্তুত করুক যিনি সব কিছু তৈরি করেছেন এই উত্তর ছাড়া এখানে আর কোনো উত্তর নেই বিজ্ঞান আজকের দিনে যেটা করছে আসলে বিজ্ঞান ঈশ্বরকে বাতিল করছে না ঈশ্বরের কিছু ধারণাকে বাতিল করছে লা ইলাহা ইল্লাল্লাহ বিজ্ঞান ঈশ্বরকে বাতিল করছে না কিছু ধারণাকে বাতিল করছে আশা করি উত্তরটা পেয়েছেন আসসালামু আলাইকুম কোরআন এ ব্যাপারে কি বলে যে কৃত্রিম উপায়ে গর্ভধারণ আর টেস্টিউ বেবি সম্পর্কে বোন আপনি এখানে কৃত্রিম উপায়ে গর্ভধারণ আর টেস্টিউ নিয়ে কিছু জানতে চেয়েছেন ইসলাম ধর্মে হিসাবে অনুমতি আছে কি না বোন কৃত্রিম উপায়ে গর্ভধারণ আসলে দুই রকমের একটা হোমোজেনাস আর একটা হেটারোজেনাস হোমোজেনাস মানে যে শুক্রাণু ব্যবহার করা হয় আর যে ডিম্বাণু সেগুলো হলো স্বামী স্ত্রী হতে পারে স্বামী অথবা স্ত্রী কারো মেডিকেল সমস্যা আছে তখন যদি তারা হোমোজেনাস পদ্ধতিতে কৃত্রিম উপায়ে গর্ভধারণ করে ইসলামে এটার অনুমতি আছে কিন্তু হেটারোজেনাস কৃত্রিম উপায়ে গর্ভধারণ যেখানে আপনি স্প্রাম নিচ্ছেন কোন স্প্রাম ব্যাংক থেকে এটা সম্পূর্ণ হারাম যেরকম ব্লাড ব্যাংক আছে আজকের দিনে সেরকম স্পার্ম ব্যাংক আছে আপনি স্পার্ম ব্যাংকে যেতে পারেন না আর একটা স্পার্ম নিয়ে গর্ভধারণ করতে পারেন না এটা হারাম তাহলে হোমোজেনাস কৃত্রিম গর্ভধারণের অনুমতি আছে হেটোনোজেনাসের অনুমতি নেই একইভাবে টেস্টিং বেবির ক্ষেত্রে বলি যদি সেটা স্বামী স্ত্রীর হয় এটার অনুমতি আছে যদি স্বামী এবং স্ত্রী না হয় সেটার অনুমতি নেই এটা ব্যবচারের মতো একটা অন্যায় আশা করি উত্তরটা পেয়েছেন আমি ফারজানা মুন্না আমার প্রশ্নটা হলো মানুষের অর্থাৎ হোমোস্যাপিয়েন্সের বিবর্তন নিয়ে কথা বলছি চার্লস ডারওয়েনের থিওরি বিজ্ঞান এখানে ব্যাখ্যা দিচ্ছে যে প্রাকৃতিক নির্বাচনের কারণেই আজকে এই মানুষ সৃষ্টি হয়েছে এখন ইসলামী বিশ্বাসের সাথে এই মতবাদটা পরস্পর বিরোধী হয়ে যাচ্ছে যে আমরা আমরা সবাই আদম আলা সাল্লামের সন্তান এখন এটা কিভাবে ব্যাখ্যা করা যায় প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ আমার কোন বক্তৃতা কোরআন আধুনিক বিজ্ঞান নিয়ে কোনো বক্তৃতা এই প্রশ্নটা ছাড়া সম্পূর্ণ হয় না আমি এই বিষয়ে কথা বলেছি অনেক জায়গায় কানাডায় আমেরিকায় ইংল্যান্ডে সৌদি আরবে কখনোই এই বিষয়টা সম্পূর্ণ হয় না আর প্রশ্ন হয় না এই প্রশ্নটা ছাড়া অর্থাৎ থিওরি অফ ইভলিউশন চার্লস ডারউইন বোন প্রশ্ন করলেন কিভাবে আমি কোরআনকে ডারউইনের বিবর্তনের মতবাদের সাথে মেলাব বোন আমি এখন পর্যন্ত এমন কোনো বই পড়িনি যেটা বলছে বিবর্তনবাদের ফ্যাক্ট সব বলছে বিবর্তনবাদের থিওরি আমি এখন পর্যন্ত এমন বই দেখিনি যেটা বলছে বিবর্তনবাদের ফ্যাক্ট যদি আপনি বইটা পড়েন বলা বলা হয়েছে হয়েছে যে একটা দ্বীপে গিয়েছিলেন যার নাম গ্যালা পেগোস তার জাহাজটার নাম ছিল এইচ এম এস বিগল আর তিনি দেখলেন সেখানে পাখি খুঁটে খুঁটে খাবার খাচ্ছে পাখিগুলোর খুঁটা উপর নির্ভর করে তাদের ঠোঁট লম্বা আর ছোট হয় এই পর্যবেক্ষণটা একটা প্রাণীর উপর করা হয়েছে অনেক রকম প্রাণী নয় চার্লস ডারউইন তার বন্ধু থমাস থমটনকে একটা চিঠি লিখেছিলেন আঠারোশো সালে যে আমি প্রাকৃতিক নির্বাচনে বিশ্বাস করি না আপনি এই শব্দটাই বললেন আমি বিবর্তন থিওরিতে বিশ্বাস করি না কারণ আমার কাছে কোনো প্রমাণ নেই আমি শুধু এই জন্যই বিশ্বাস করছি কারণ এই থিওরির সাহায্যে আমি ব্যাখ্যা করতে পারবো প্রজনন তত্ত্ব শরীর তত্ত্ব ইত্যাদি ব্যাখ্যা দিতে পারবো চার্লস ডারউইন নিজেই বলেছেন এখানে অনেক ফাঁক আছে তিনিও একমত না তিনি নিজেই বলেছেন এখানে অনেক ফাঁক আছে আর দেখবেন ঠাট্টা করে কখনো বলা হয় তুমি যদি ডারোইনের সময় পৃথিবীতে থাকতে থিওরিটা প্রমাণ হয়ে যেত তাকে ঠাট্টা করে বলা হচ্ছে বাহাদুরের মতো দেখতে আমরাই ঠাট্টা করে থাকি এখন এই থিওরি পৃথিবীর অনেক জায়গায় মনে করা হয় আসলে এটা সত্যি কারণটা জানেন আমি স্কুলে ফিরে পড়েছি এমনকি এখনো পড়ানো হয় এখানে কারণটা কি বলতে পারেন এখানে কারণটা হলো আপনারা যদি চার্চগুলোকে খেয়াল করেন আগে ছিল বিজ্ঞানের বিরুদ্ধে আর চার্চগুলো আপনারা জানেন তারা গ্যালিলিওকে মৃত্যুদণ্ড দিয়েছিল গ্যালিলিওকে তারা মৃত্যুদণ্ড দিয়েছিল কেন কারণ তিনি জ্যোতির্বিদ্যার সম্পর্কে এমন কথা বলেছিলেন যা বাইবেলের বিরুদ্ধে যায় তাই তারা তাকে মৃত্যুদণ্ড দিয়েছিল এখন পোপ ক্ষমা প্রার্থনা করেন তাই চার্লস ডারউইন যে থিওরির কথা বললেন সেটা যখন বাইবেলের বিরুদ্ধে গেল বিজ্ঞানীরা তারা এখানে কোনো প্রমাণ দেখতে চাইল না আমার শত্রুর শত্রু আসলে আমার বন্ধু তাই সব বিজ্ঞানী তাদের বেশিরভাগ বিজ্ঞানী এই সমর্থনটা করেছে কারণ বাইবেলের বিরুদ্ধে গেছে থিওরি সত্যের জন্য নয় তারা সমর্থন করেছে কারণ এই থিওরিটা বাইবেলের বিরুদ্ধে গেছে সবগুলো স্টেজের কথা বলা আছে বোন সবগুলো স্টেজ লুসি চার প্রকার হোমিনিট বিজ্ঞান আমাদের বলে হোমিনিট চার প্রকার প্রথমটা হলো লুসি এটার বৈজ্ঞানিক নাম হলো অস্ট্রালোপিঠে কাজ যারা পৃথিবীতে ছিল পঁয়ত্রিশ লক্ষ বছর আগে বরফ যুগে তারপর পৃথিবীতে আসলো হোমো হ্যাবিলিস যারা পৃথিবীতে ছিল পাঁচ লক্ষ বছর আগে তারপর আসলো নিয়ন ডার্থালম্যান যারা ছিল এক লক্ষ থেকে চল্লিশ হাজার বছর আগে তারপর আসলো চতুর্থ স্টেজ ক্রোম একনন এইসব স্টেজের সাথে ডারুণের কোনো সম্পর্ক নেই পিপি গ্রাসে বলেছেন উনিশশো সালে যিনি চেয়ারম্যান ছিলেন ইভলিউশনারি স্টাডিজের প্যারিসে সোজার ইউনিভার্সিটিতে তিনি বলেছেন এটা একেবারে অসম্ভব শুধুমাত্র ফসিল দেখে পূর্বপুরুষ বের করা যায় না আমি আপনাদের এখানে কয়েকশো বিজ্ঞানীর নাম বলতে পারি নোবেল বিজয়ীদের নাম যারা ডারউইনের থিওরির বিরুদ্ধে অনেকেই আপনারা হয়তো জানেন স্যার অ্যালবার্ট জর্জি যিনি নোবেল পেয়েছিলেন পেয়েছিলেন ভিটামিন সি আবিষ্কারের জন্য তিনি একটা বই লিখেছিলেন দ্য কেভিএম অ্যান্ড ম্যান ডারুইনা থিওরির বিরুদ্ধে এরপর আপনি যদি স্যার ফ্রেড হোয়েলের বই পড়েন তিনি সেখানে ডারুইনের থিওরির বিরুদ্ধে কথা বলেছেন যদি আপনি রবার্ট অ্যালবার্টের নাম শোনেন তিনি নতুন একটা বিবর্তনের থিওরি লিখেছেন ডারুইনের থিওরির বিরুদ্ধে এটা চিন্তা করা যায় না কল্পনা করা যায় না যে মানুষ এসেছে বাদর থেকে যদি আপনারা স্যার সালসবেরির নাম শোনেন একজন জীববিজ্ঞানী তিনি বলেছেন এই ডারউইনের থিওরি বিশ্বাস করাটা খুবই অযৌক্তিক যদি হোয়াইটমিট এর নাম শোনেন লিখেছেন তিনি একজন জীববিজ্ঞানী আমি কয়েকশো জনের নাম বলতে পারি আজকের দিনে এটা স্কুলে পড়ানো হয় কেন সেটা আমি আগে বলেছি মিডিয়া তাদের হাতে এছাড়া এখানে আর কোনো প্রমাণ নেই এখানে অবশ্যই কিছু প্রমাণ আছে একেবারে নিচু স্তরে যেমন অ্যামিবা নিচুস্তরের প্রাণীর ক্ষেত্রে যেমন অ্যামিবা নিজেকে প্যারামেশিয়ায় বদলে ফেলে কোরআনের কথা বলে না যে অ্যামিবা বদলায় না কোরআনের কথা বলে না যদি প্রমাণ করা যায় সেক্ষেত্রে হয়তো সম্ভব এটা করোনার বিরুদ্ধে নয় কিন্তু এখানে কোনো প্রমাণ নেই লোকে মলিকিউলার বায়োলজি থিওরির কথা বলে জেনেটিক কোডিং এর কথা বলে হ্যান্ডস ক্রেগ মত অনুযায়ী যিনি ব্যাপারে একজন বিশেষজ্ঞ তিনি বলেছেন এটা অকল্পনীয় যদি আবারও আপনি হিসাব করেন সেই প্রোবাবিলিটি যে একটা ডিএনএ সেটা দিয়েই বাঁদর থেকে মানুষ হয়েছে এটা শূন্য হবে যদি আমি আবার হিসাব করি আপনারা শুধু বিরক্তই হবেন আপনাদের একটা প্রোটিন অনুর হিসাব দেখিয়েছিলাম হিসাবটা এরকম হবে একটা ডিএনএ এটা আসলে কোনোভাবেই সম্ভব নয় আপনারা জানেন নতুন একটা থিওরি এসেছে যে সমকামিতা জিনের মধ্যে আছে আমি খবরটা পড়েছিলাম টাইমস অফ ইন্ডিয়ায় আমি ভেবেছিলাম এবারে আমি যখন রবিবারে আবার আমার পরের লেকচারটা দেব আমাকে এই প্রশ্নটা তখন করা হবে যদি সমকামিতার জিনের মধ্যেই থাকে আল্লাহ আমাদের কেন দোষ দেবেন কোরআন সমকামিতার বিরুদ্ধে কথা বলেছে আমি বললাম যে এটা আসলে থিওরি অপেক্ষা অপেক্ষাকরণ প্রমাণিত হোক এখনই মন্তব্য করবেন না এরপর মাত্র কয়েক মাস পরেই দেখা গেল এই থিওরিটা ভুল প্রমাণিত হলো আর যে লোক থিওরির কথা বলেছিল যে সমকামিতা জিনেই আছে সে নিজেই একজন সমকামী। সেজন্যই বলেছি আমি কথা বলবো বিজ্ঞানের প্রতিষ্ঠিত সত্য নিয়ে থিওরি আর অনুমান নিয়ে নয়। Darwin থিওরি প্রমাণিত কিছু নয়। আমরা মানুষরা বাদর থেকে আসিনি। অনেক বিজ্ঞানী এই থিওরির বিরুদ্ধে কথা বলেন আর পবিত্র কোরআনের বিরুদ্ধে কথা বলেছে। কোরআন বলছে প্রথম মানুষ হলেন আদম আলাইহিসসালাম। ইনশাআল্লাহ আমরা এটা আবিষ্কার করব হয়তো একশো বছর পরে বা হাজার বছর পরে। এটা নিয়ে গবেষণা হচ্ছে। যে মানুষ জাতি একটা যুগল থেকে তৈরি হয়েছে কি না তবে এটা শুধু থিওরি এটা করোনার আয়ত আছে যে মানুষ জাতি তৈরি হয়েছে একটি যুগল থেকে পুরুষ নারী এটা শুধুই থিওরি তাই এটার কথা আমার লেকচারে বলিনি ইনশাল্লাহ এটা প্রতিষ্ঠিত হবে পঞ্চাশ বছর পরে বা একশো বছর পরে সেদিন আমরা জানবো কোরআন বিজ্ঞানের কথাই বলছে পরস্পর বিরোধী কিছু নয় বিজ্ঞানের প্রতিষ্ঠিত সত্যের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ কিছু নয় আশা করি উত্তর পেয়েছেন